तो हे गाइस वेलकम टू माय चैनल नहीं चला आसलम तुम्हारे जो आओ एक ब्रैंड न्यू वीडियो। तो बंधुरा आजकल वीडियो तो आम्रा जानते चले खूब सहजे कीभावे एक विवाहित मे एक बौदिर मने जायगा करे नीते पारबे बा तार पाशापाशी तार साथे प्रेम करते पारबे। तो जदि जानते चाओ आजकल वीडियो एकदम फार्स्ट थेके लास्ट अब्दि देखो एक स्किप ना करे और तुम्हारे जदि कोनो प्रश्न थेके थाके ताहले अवश्यई कमेंट बक्से कमेंट करे आमि रिप्लाई करब। तो देखो बंधुरा तुम्हारा जदि एक विवाहित बा बौदिर मने जायगा करे नीते चाओ ताहले तुम्हारे एक छोट्ट काज करते हबे। से छोट्ट काजटि कि मेयेटाके स्पेशल फिलिंगस दीते हबे बा एकटा स्पेशल अनुभूति दीते हबे। तो से स्पेशल फिलिंगस बा स्पेशल अनुभूतिटा कि तो ये स्पेशल अनुभूतिटा होच्छे तार बियेर आगे तार स्वामी ताके जे रकम गुरुत्व दित बा केयार करत एखन सेरकम करे ना। ताई तुम्हादेरके ठीक सेई रकम केयार करार चेष्टा करते हबे बा सेरकम एकटा अनुभूति दीते हबे। एबार ए जिनिसटा तुम्हरा किभाबे देबे तो एटार जन्य तुम्हारे एटाई करते हबे जे जखनी तुम्हारे से ही बौदिर संगे देखा हबे तखन तार साथे एमन भावेई कथा बोलते हबे जेनो से भावे जे तार एखनो बिये होयनी बा अबिवाहित आछे। तो एटा करार जन्य किभाबे तुमि तार साथे कथा बोलबे तुमि तार साथे सेरकम भावेई कथा बोलबे जे रकम भावे तुमि तोमार गार्लफ्रेंडेर संगे बोलो बा तोमार फ्रेंडेर साथे बोलो। आर एर पाशापाशी তুমি তোমার ফ্রেন্ডদের সাথে বা তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঠিক যেমন ব্যবহার করে থাকো তার সঙ্গে সেম ব্যবহারটাই তোমাকে করতে হবে। আর এরকম ব্যবহার যদি তুমি কোনো বৌদির উপর করতে পারো তাহলে তুমি খুব সহজেই সেই বৌদির মনে তুমি একটা জায়গা করে নিতে পারবে। এটা ছাড়াও তোমরা আরেক রকমভাবে সেই বৌদিটাকে ইমপ্রেস করতে পারবে বা সেই বৌদিটার মনে জায়গা করতে পারো। তো সেটা কিভাবে করবে সেটা করার জন্য তোমাদেরকে করতে হবে বৌদির সঙ্গে কথা বলতে হবে আর এইরকমভাবেই কথা বলতে হবে যে তার এখনকার লাইফের কোনো কথা নয় তার বিয়ের আগের কথা নিয়ে তোমাদেরকে কথা বলতে হবে। তার বিয়ের আগে তার জীবন কাহিনী কীরকম ছিল অর্থাৎ এগুলো তাকে প্রশ্ন করতে পারো। আর যেমন উদাহরণ হিসাবে তোমাদেরকে বলে দিই তুমি এরকম প্রশ্ন করতে পারো সেই বৌদিটিকে যে আচ্ছা বৌদি বিয়ের আগে তুমি কতজনের সঙ্গে প্রেম করেছো তোমাকে কতজন প্রপোজ করেছে তুমি যখন কলেজে পড়তে তখন কীরকম মজা করতে এরকম বিভিন্ন রকম কথা তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। তো বন্ধুরা যখনই তুমি বৌদিকে এরকম তার বিয়ের আগের জীবন কাহিনী নিয়ে এইগুলো জিজ্ঞাসা করবে না তখন কিন্তু তার মনের মধ্যে এর পাশাপাশি সেই আগেকার দিনে সেই স্পেশাল ফিলিংসগুলো তার কিন্তু মনে পড়ে যাবে। যেহেতু তুমি তাকে স্পেশাল অনুভূতি করার চেষ্টা করছো বা স্পেশাল ইসে করার চেষ্টা করছো সেই হিসাবগুলো কিন্তু সেই বৌদিটি তোমার সঙ্গে অনেক বেশি পরিমাণে কথা বলার সেটাও টাইমটাও বাড়িয়ে দেবে আর সে ফাঁকা থাকলেই তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। এবার যত বেশি করে তুমি সেই বিবাহিত মহিলার সঙ্গে বা সেই বৌদিটির সঙ্গে কথা বলবে তত বেশি সে তোমার প্রতি ক্রাশ খাবে অর্থাৎ তার মনে তুমি আস্তে আস্তে জায়গা পেতে থাকবে। তো বন্ধুরা এই দুটো কাজ করে তোমরা দেখতে পারো আমি 100% শিওর দিচ্ছি এরকম দুটি কাজ করলে অবশ্যই পাশের সেই বৌদিটি তোমার কাছে পটে যাবে।